লিফাপ ওই টাকাটা একটু নেন, আপনি একটু বলে দেখেন এনে কত টাকা। যেন তিনি সঠিক চিকিৎসা করে তার সুস্থ জীবন ফিরে আসতে পারে, আপনারা সবাই দোয়া করবেন। যদি সহযোগিতা নাও করতে পারেন একটু তার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজও হাজির হয়েছি আপনাদের সামনে, আমি মোহাম্মদ বশির খান। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে অসহায় দরিদ্রদের জীবনের গল্প তুলে ধরা হয় আমাদের এই চ্যানেলে। দর্শক, যারা এই পর্যন্ত আমার চ্যানেলকে দেখছেন, সাপোর্ট দিয়েছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং নিয়মিত প্রোগ্রাম পেতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, আমরা যেভাবে নিয়মিত প্রোগ্রাম করি অসহায়দের নিয়ে এবং তেমনি এক বোনের কাছে এসেছি আজকে, আমরা জানব সেই বোন কেমন আছেন, কি কেনই বাপেদের সামনে এসেছেন সে বিষয়ে আলোচনা করব। তো দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব বোনের কাছে, জানবো তার বর্তমান অবস্থা, তার পরিকল্পনা। আসসালামু আলাইকুম। আমার নাম রংপুর। দর্শক, যারা এই মুহূর্তে দেখছেন দেশে এবং দেশের বাইরে প্রবাসী ভাইরা অনেক দেখে থাকেন আমাদের প্রোগ্রাম এবং সহযোগিতাও করে থাকেন, আমরা তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না, ধন্যবাদ তো দেবই না, কারণ হচ্ছে ধন্যবাদের থেকে ঊর্ধ্বে তারা কাজ করে। তো দর্শক, সেই কথা ধরেই আমরা আসলে নিপার পরিচয়টা জেনে নিলাম। রংপুর কোথায় আপনার বাড়ি? রংপুর গঙ্গাসরা বাড়ি। গঙ্গাসরা বরাবরই। এর মাঝে আর দুই একটা দর্শক আমাদেরকে বলেছে যে আমরা ওই ঠিকানায়ও গিয়েছি গ্রামের বাড়ি, কিন্তু নিপার কোনো সন্ধান পাইনি। আসলে গ্রামে ওইভাবে ঠিকানা আপনার সংগ্রহ করা যায় না, পরিপূর্ণ ঠিকানা নিয়ে যেতে হয় গঙ্গাসরা কোন বাড়ি কোন এলাকা এইভাবে আলোচনা করে তারপর যেতে হবে। দর্শক, আমরা অবশ্যই সেটা নিপার সাথে আলোচনা করে দিব। তো নিপা, আপনি যদি একটু বলেন এই মুহূর্তে দর্শক যারা আছেন আমার সামনে, যারা বসে আছেন এই আপনাকে দেখছেন আমাকে দেখছেন, আসলে আপনার পরিবারে একটু যদি বলেন যে কে কে আছে নতুন দর্শকদের জন্য, যারা এই মুহূর্তে নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে। বর্তমানে এখন আমার পরিবারে আছে, আমরা পাঁচজন আছি, আমার ভাই বোন আছে ছোট ছোট, আমি আছি আর আমার অসুস্থ বাবা মা আছে। অসুস্থ বাবা মা, মূলত আপনারা সদস্য কজন ভাই বোন মিলিয়ে? ভাই বোন মিলিয়ে সদস্য হলাম আমরা হলাম পাঁচ বোন এক ভাই আর মা বাবা। মোট ছয় জন আর দুজন আট জন। আচ্ছা, বিয়ে হয়েছে কয়জনার বোনের ভিতরে? বিয়ে হয়েছে তিনজনের। তিনজনের, আপনি একজন, চারজন আর একটা ছোট বোন আছে পাঁচজন, আর ভাই ছোট সবাই। আচ্ছা, তারা কি গ্রামে থাকে? জি গ্রামে থাকে। গ্রামে থাকে। দুই বোন কি আপনার বড় না ছোট? না আমার ছোট। মানে যে তিন বোনের বিয়ে হয়েছে সবাই ছোট আপনার? না আমার বড় বোন একটা বিয়ে হয়েছে আর আমার ছোট দুটো বিয়ে। মানে আপনার দুইটা যারা আছে তাদের বিয়ে হয়ে গেছে, তাহলে আপনি বড়, তাহলে ওই বোন দুটা ধরে দিয়ে দিলেন কেন? নাকি আপনি কারোর সাথে সম্পর্ক করে? না না আমি কারোর সাথে সম্পর্ক করি না। তাহলে তাহলে আমি আমার মা বাবা অসুস্থ এদিকে দেখছি, কারণে আমার বোনেরা আছিল, আমার বোনেরাও কারোর জন্য আনছিলাম কিন্তু ওরা পছন্দ করে বিয়ে করেছে। মানে আপনি বিয়ে দেন নাই, তাদের মতো বিয়ে করে নিয়ে নিয়েছে। বাবা মা জানতেন? হ্যাঁ বাবা মা জানতো। বাবা মা নিষেধ করেনি যে বড় বোন দেখে কেন তোমরা ছোটরা বিয়ে করে নিচ্ছ, তোমার বড় বোনের প্রবলেম হবে, সেটা কি কখনো আলোচনা হয়েছে ঘরে? হবে যেটা সামাজিক ভাবে যেটা আলোচনা করা হয় ঘরে ঘরে নিজস্ব যে একটা মিটিং হয় পারিবারিক মিটিং, সেটা কি আপনারা কখনো করেছেন? জি করছি। তাদের কি মত ছিল একটু দর্শক উদ্দেশ্যে বলেন। বাবা আমার মত ছিল না যে অনেক দূরে বিয়ে, আমি এখন বিয়ে দিব না, গরম মেয়ে আসছে, অনেক কিছুই আছে। পরে আমার বাবা মা একটু সরল সহজ সরল, গ্রামের মানুষ বলেছে যে গরিব মানুষ বিয়ে দিতে পারবে না, আমার মত ছিল, আমি বলছিলাম যে না বিয়ে করিস না, যদিও বিয়ে করো সমস্যা নেই, প্রেম করো, যা করো, পছন্দ মানুষের থাকতেই পারে, পছন্দ করলে যে বিয়ে করতে হবে তাও এখন এমন কথা না,
পছন্দ আর ঠিক আছে পছন্দ করবে কিন্তু আমরা বলছি ঠিক আছে রস সাথে আমরা বিয়ে দেব কিন্তু একটু সময় নাও সময় নিব আমরা দেখব ভালো মানুষ তো নিপা আপনি যে বলছিলেন যে তাদের মতন করে তারা বিয়ে করে নিয়ে নেছে তাদের কি ঢাকায় নিয়ে এসেছিলেন এর আগে প্রোগ্রাম আমাকে বলেছিলেন যে তাদের কি আমি গ্রাম থেকে ঢাকায় নিয়ে এসেছি আমার সাথে চাকরি করে আমার ফ্যামিলিকে একটু সাপোর্ট দিবে কিন্তু তা তো হলো না বরঞ্চ আমার আরো ক্ষতি হলো ক্ষতিটা হলো যে আমি যদি না আনতাম হয়তো আরো পরে বিয়ে হতো আমার ইজ্জতটা একটু বাঁচত কারণ ছোট বোনদের বিয়ে হয়ে গেছে বড় বোনের বিয়ে হয় না এটা একটা খারাপ দেখায় সামাজিক মাধ্যমে যাই হোক তো আমরা আশা করি আপনারও বিয়ে হয়ে যাবে তো নিপা তারা বিয়ে করে এখন কেমন আছে বিয়ে করে ভালোই আছে এখন বর্তমানে মানে অতটা ভালো নাই তারা অতটা ভালো নাই না কাই আপনি খোঁজ খবর নেন তাদের খোঁজ খবর মাঝে মাঝে নেই মাঝে মাঝে ফোনে কথা না বললেও আশেপাশে মানুষের দ্বারা খোঁজ খবর নেই আচ্ছা বোনেরা কি আসে আপনার কাছে না বোনেরা আসে মা বাবার কাছে যায় কখনো মা বাবার কাছেও যায় না মা বাবার কাছেও যায় না আচ্ছা দর্শক আমরা আসলে নিপার গল্প শুনছিলাম আমরা আরো একটু জানতে চাচ্ছি আসলে নিপা যে ঢাকায় থাকেন এই ঢাকায় থাকতে কি তার কোনো সমস্যা হয় কিনা এই বিষয়টা আলোচনা করব নিপা আমরা আরো একটু জানতে চাচ্ছি যে ঢাকায় আপনি আছেন আপনার ব্যক্তিগত কোনো সমস্যা হয় কিনা চাকরির ব্যাপারে বা বাসা বাড়িতে থাকা পরিবেশ নিয়ে কোনো মানে কোনো মত আছে কিনা এই বিষয়ে না পরিবেশ নিয়ে থাকা সমস্যা তো সবারই হয় মেয়ে মানুষ যেহেতু হয়েছি সমস্যা তো হবে তারপরও সেটা সাপোর্ট করবো সব দিকতে ভালো ভালো মতো চললে কোনো কিছুই সমস্যা না আচ্ছা খারাপ মতো চললে সে সব কিছুই সমস্যা আচ্ছা নিপা এমন কোন ঘটনা আছে ঢাকায় প্লাস দেশে যে আপনাকে সবসময় সেটা তারা করে পারে আপনি কখনো প্রবলেমে পড়েছেন যে আসলে আপনার জীবন কি নিয়ে আপনার খুব হতাশার ভিতরে সময় পার করেছেন এরকমের কোনো ঘটনা আছে না না এরকম কোনো ঘটনা আমি ফেস করিনি যে ঢাকায় এসেছেন একা মেয়ে মানুষ এরকমের কোনো সমস্যা ফিল করছেন কিনা যে ওমকে ডিস্টার্ব করে এরকমের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা ডিস্টার্ব মানুষের পছন্দ হলে ডিস্টার্ব হবেই আচ্ছা ডিস্টার্ব হলে মানুষ একজন একজনের পছন্দ করবে পছন্দ করলে সবকিছু হবে এমন কোনো কথা না আচ্ছা আজ আমি একজনের অনেকজনের সাথেই কাজ করি হঠাৎ একজনের পছন্দ হয়ে গেল তো ও পছন্দ করলে যে আমি পছন্দ করলে যে সবকিছু হবে তা তো কোনো কথা না তো ওর ভিতরে কথা হবে আমরা কথা বলি সমস্যা নেই কিন্তু এরকম কোনো সমস্যা হয়নি যে যদিও তারা অফার দিয়েও থাকে তারপরও আমি না বলে দিয়েছি এটাই কারণ আচ্ছা দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আসলে নিপার পারিবারিক সমস্যা নিয়ে আমরা অনেক কথা বলেছি এর আগেও আজকেও বলেছি তো নিপা আর একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে আপনি নিজে কি পছন্দ করে বিয়ে করবেন না বাবা মাকে দেখাবেন যে আমি বিয়ে করব আমার ছেলে কেমন পছন্দ হয়েছে বা এই কি কীভাবে আপনি বিয়েটা নিজে করতে চান মূলত আজকাল মানে এই বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই কিন্তু অনেকভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে বা অনেক রকমের কথা বলে যে আমি বিয়ের আগেই অনেক অনেক সময় অনেক গভীরতা চলে যায় যে যেমন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে আলাদাভাবে বিয়ে করে পালিয়ে যায় যেমন যোগাযোগ ব্যবস্থাটা এমন হয়েছে যেমন মিনিটের ভিতরে সব কিছু সম্ভব করে দেওয়া তো আসলে সেই জিনিসগুলো আপনি কীভাবে দেখছেন যে অনেকেই বিয়ে করতে এখন মনে করেন যে ভয় পায় ভয় বলতে যে অমুক মেয়ের মনে হয় যে কোনো সম্পর্ক আছে কোনো ছেলের সাথে বা অমুক ছেলে মনে করে যে অমুকের সাথে সম্পর্ক আছে আসলে এই বিষয়গুলো কি যেমন যারা প্রবাসে আছেন বিশেষ করে অনেকেই দেশে ফিরবেন বা অনেকেই বিয়ে শাদিতে মনোযোগ হবেন বা বিয়ে করবেন নতুন জীবন শুরু করবেন আসলে তাদের কি করণীয় তাদের করণীয় বলতে আমি আজকে একটা কথা বলি অনেকেই অনেক কিছু মন্তব্য করে ভালো হোক সে ছেলে হোক অথবা মেয়ে হোক অনেক কিছু বলে কিন্তু আসল কথা বলতে যে তাদের জীবন জীবন জীবনের মতোই সামনের দিকে এগিয়ে চলে তো জীবন একজন আরেকজনকে নিয়ে যাবে সেটাই আল্লাহ তাআলা তাদেরকে কবলে দিয়েছে কিন্তু আজ দেখতে গেলে যে তার সাথে একটা ছেলের রিলেশন হলো সম্পর্ক হলো তার সাথে কিন্তু ছেলেটা তাকে হঠাৎ একদিন দেখতে পেলো ওর সাথে কথা বলতে বলতে সে অন্য পর্যায়ে হতবা সে গভীরতা নাও যাইতে পারে সে কথা বলতেই পারে তো দর্শক আমরা তেমনই এক প্রবাসী ভাই কিছু সহযোগিতা পাঠিয়েছে আমরা সেই সহযোগীরা আমার সেই বোনের হাতে পৌঁছে দেব দর্শক আপনারা অবশ্যই দেখবেন যে তার বাবার চিকিৎসার জন্য কিছু টাকা পাঠিয়েছে আমরা সেই টাকাটা তার হাতে দিচ্ছি দর্শক আপনার কাছে দোয়া চাচ্ছি কারণ হচ্ছে আমি যেন অসহায়দের পাশে থেকে তাদের একটু সহযোগিতা করতে পারি দর্শক আমার দেওয়ার মতন তেমন কিছুই নেই আমি শুধু এই প্রচারটা করার আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমি প্রচারের মাধ্যমে
যদি আমাদের সেই যারা বৃত্তশালা আছেন অসহায়দের পাশে থাকেন তাদের সহযোগিতা এবং তাদের সেই অনুদানের টাকাটা যেন আমি সঠিকভাবে তার কাছে পৌঁছে দিতে পারি, আমার জন্য সেই দোয়া করবেন এবং আমি যেন আরও অসহায়দের পাশে থেকে তাদের সহযোগিতা করতে পারি। এই বলে আমি মোহাম্মদ বশির খান বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ছোট ভাই হিসাবে একটি অনুরোধ করব, আমার এই প্রোগ্রামটা দেখে একটু চ্যানেলটি শেয়ার করে দিবেন এটা, আর একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, আজ আর নয়, অন্য কোনো দিন হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।